আজকে আমি সার্চ করছিলাম যে ওয়ার্ল্ডের সবথেকে হার্ডেস্ট গেম কোনগুলো আছে তো সার্চ করার পর দেখো আমার সাথে কী হয় তো এখানে যখন আমি সার্চ করি তখন এখানে লেখা আসে ভাই দেখো ওয়ার্ল্ড হার্ডেস্ট গেম আর সেকেন্ড নম্বরে আসে গেটিং ওভার ইট আর দেখো ভাই এ দেখো গেটিং ওভারিট গেম প্লেটা আর এই গেম প্লেটা দেখার পর আমার মনে পড়ে যায় শখের গেমারের কথা যে ওর কি অবস্থা হয়ে গিয়েছিল আর বাংলা গেমারেরও ভাই মাথায় ডিম পাঠিয়েছিল এই গেম প্লেটার জন্য আর তখন আমি ভাই প্লে স্টোরে চলে যাই আর প্লে স্টোরে গিয়ে ফটাফট করে এই গেম প্লেটা দিয়ে সার্চ দিই আর সার্চ দেওয়ার পরে দেখো এখানে একটা গেম চলে আসে তো যেটাকে আমি ইগনোর করি আর এই গেমটা মনে হচ্ছিল ভাই সেম গেম কিন্তু যখন এটাতে ক্লিক করি আর দেখো একশো নব্বই টাকা কিন্তু আমি ভাই খুব দুঃখ পাই কারণ আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না আর তারপর আমি একটু ভালো করে খোঁজার পর ভাই এই গেমটা পেয়ে যাই আর এটা আমি ফটাফট করে ইনস্টল করে দিই আর দেখো এখানে ইনস্টল করার পর আমাদের গেমটা ফটাফট স্টার্ট হয়ে গেছে আর এটা আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছে আর ইন্ট্রোল কোনো দরকার নেই ভাই কারণ আমরা এমনিতেই প্রো আর ওকে এটা ইট করে নিই তো ওকে দেখো এখন আমাদের গেমটা চালু হয়ে গেছে এখন আমাকে যেতে হবে এদিকে না এদিকে ভাই এদিকে যেতে হবে মনে হচ্ছে কারণ এদিকে আমাদের ফিনিশ লাইন থাকতে পারে তো চলো ধীরে ধীরে যাওয়া যাক ওকে আর এই গেমটা ভাই ওই গেটিং অভারেটের মতো ভাই কী ব্যাপার লেভেল শেষ হয়ে গেল ভাই বলতে না বলতে ভাই লেভেল শেষ এটা ভাই কেমন গেটিং ওভার ইট তো চলো আমি নেক্সট লেভেল ট্রাই করে দেখছি মনে হচ্ছে আমার এখান থেকে গেমটা কঠিন হতে পারে আর আসল গেটিং ওভারটি ভাই একটা পটের মধ্যে ছিল মানুষটা এটা দেখো একটা বক্সের মধ্যে চার কোনো বক্সের মধ্যে আর দেখো এটা আমরা পার করে নিয়েছি আর দেখো ফিনিশ লাইন আরে ভাই পরপর আমরা দুটো লেভেল কমপ্লিট করে দিয়েছি এখন দেখো তিন নম্বর লেভেল চালু হয়ে গেছে আর এই তিন নম্বর লেভেলে কি আছে ভাই কিছু বুঝতে পারছি না তো চলো যাওয়া যাক আর এইটা মনে হচ্ছে আগেরটার থেকে একটু হার্ড হবে কারণ এটা দেখো একটু পার করা মুশকিল হয়ে যাচ্ছে ওকে 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 ও ভাই ওরে ভাই 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 বেশ ভাই একটু জন্য নিচে পড়িস না নিচে পড়িস না নিচে পড়িস না পড়িস না পড়িস না পড়িস না আরে ভাই এগুলো ভাই খুব একটা মানে সহজ না ভাই যেহেতু আমি ভাবছিলাম ও ভাই পড়িস না নিচে পড়িস না আরে ভাই নিচে পড়ে গেলো আরে ভাই আবারও নিচে পড়ে গেল এখন ভাই উঠবো কেমন করে কিছু বুঝতে পারছি না দেখো ভাই এখন উঠছেও না আরে ওট ওট তাড়াতাড়ি উঠে যা আরে এই তো আমার মনে হচ্ছে ভাই মাথা একদম পাগল করে দেবে দেখো 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 ভাই কেমন করছে ভাই আরে এটা তো পার করে না অ্যাটলিস্ট সহজই আছে আরে 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 ভাই আমাকে খুব বুদ্ধি করে পার করতে হবে এটা মানে একটু পিছিয়ে যাবো এখন পিছিয়ে গিয়ে এবার লাভ দিতে হবে আরে ভাই ভাই আবারও নিচে পড়ে গেলাম আরে 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 আর ওপরে ওঠো উপরে ওঠো আর চল ভাই ওপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠ আরে কী রে ভাই ভাই এটা এরম কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না আরে এটা তো ইজিলি পার কর ভাই আমার রাগ উঠে যাচ্ছে ভাই ধীরে ধীরে আরে 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 এত এত ইজি ভাই খুব একটা ডিস্টেন্সও তো বেশি নেই এখান থেকে ভাই আমাকে ভালো করে একদম বুদ্ধি করে ধীরে ধীরে লাপার তবে ওকে 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 ব্যাস ব্যাস পার করে নিয়েছি এখন আবার কী আছে ভাই এতো ফিনিশ লাইন ওকে ব্যাস ও ভাই বেঁচে গেলাম লেভেল কমপ্লিট হয়ে গেছে চলো নেক্সট লেভেল আমরা শুরু করে দিই যেটা আমাদের চার নম্বর লেভেল শুরু হয়ে গেছে তো এখানে দেখো ভাই বাক্সগুলো ভাই ভেবেছিলাম বাক্সগুলো আছে কিন্তু বাক্সগুলো নেই পাহাড় আছে তো এই পাহাড়টাকে ভাই পার করবো কেমন করে স্লিপ কাটছে বারবার ও ভাই ওট ওপর ওট ধীরে ধীরে উপরে উঠতে হবে বুদ্ধি করে করে খেলতে হবে ভাই বেশি ভাই মাথা গরম করলে চলবে না আর কিন্তু সবথেকে বড়ো কথা ভাই মোবাইলে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে কি করবো ভাই পিসিতে তো খেলতে পারবো না ভাই এটাতেই ট্রাই করা ভালো তো চলো যাওয়া যাক আরে ভাই উপরে ওঠ উপরে ধীরে 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 আরে ভাই নিজের নেমে যাচ্ছে বারবার দেখো ভাই উঠছেই না আরে এবার উঠে যা উঠে যা আবার আবার ভাই ভাই আবার পড়ে গেল এবার ভালো করে ধীরে ধীরে খেলতে হবে একদম স্লোলিভাবে যাবো এবার এবার আশা করি পার করেই ছাড়বো তো এবার ওট ওট ও টো আবার পড়ে গেল আরে ওট না রে কেন এরকম করছিস বারবার আরে ওট এবার ধীরে 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 ফেলতে হবে ভাই কারণ না হলে হবে না তো ওকে ওকে চল 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 অলমোস্ট উঠে গেছি অলমোস্ট উঠে গেছিস আরেকটু 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 ব্যাস 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 ও বাঁচলাম এবার এখন গাছটাকে ইজিলি পার করতে হবে তারপরে মনে হয় ফিনিশ লাইন আছে চলো আরে এটা আবার কি আছে সামনে একটা ভাই হ্যামারের মতো কিছু একটা দেখতে পেলাম ভাই এটা মনে হয় কেমন করে রেখে দিয়েছি এবার এটা কিসে ডাইনোসরের মাথা পড়ে আছে আরে এবার ফিনিশ লাইন হয়ে যা এটা কি পুশ দ্য বক্স অ্যান্ড উইথ ইউর বডি আচ্ছা আচ্ছা মানে এখন বক্সটাকে পুষ করতে হবে চলো পুষ করে তো কোনো কিছু হলো না তো এটাকে এগো নিয়ে বা এগোতে হবে আমাদের আর সামনে দেখো আরও একটা ছোটো পাহাড় আছে তো এই পাহাড়টাকে ওটা মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে কিন্তু সমস্যা নেই আমরা ভাই একবারই পার করতে পারবো কারণ আমরা প্রো ভাই আরে আরে ওটা উঠে যা উঠে যা উঠে যা ধীরে ধীরে উঠে যা উঠে যা উঠে যা ওকে বেজে গেছে এখন এখন ভাই মনে হচ্ছে ফিনিশ লাইন আছে ওকে দেখো ফিনিশ লাইন ইয়েস কমপ্লিট হয়ে গেছে এই লেভেলটা পরে দেখা যাক কোন লেভেল আসে তো এরপরে মনে হচ্ছে আরও চ্যালেঞ্জিং হবে কারণ ধীরে ধীরে যত যাচ্ছে ভাই লেভেলটা আরও হার্ড হচ্ছে আর তার মধ্যে তোমাদের একটা কথা বলে দিই আমরা তো ভাই এখনও হার্ড মোডে গেমটা খেলছি না আমরা নর্মাল মোডে খেলছি তাও দেখো কতটাই হার্ড লাগছে আমার কাছে গেমটা মানে আটকে আটকে যাচ্ছে ভাই মানে কী বলবো আর কিছু বলারও নেই আর এইটাই এটা ভাই পার করে যা ওকে ব্যাস এখন দেখো বড়ো আবার একটা এখানে কুরুল রাখা আছে কুরুলটাকে পার করতে হবে আমাকে প্রথম বেরোতে হবে মনে এইভাবে পার হওয়া যাবে না তো চলো এই সাইডে একটু বেরোই ব্যাস এইবার একবার এখান থেকে হতে হবে ধীরে ধীরে চল 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 এ ভাই আবার ফেসে গেলাম তো ওকে চলো কোনো ব্যাপার না এটা এত চ্যালেঞ্জিং কেন হচ্ছে ধীরে ধীরে কিছু বুঝতে পারছি না এবার তো বেরিয়েই যাবো এবার তো বেরিয়েই যাব আরে 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 এটা হচ্ছে না চল বেরো ধীরে ধীরে বেরো ভাই কি ব্যাপার আরে চল 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 আরে আর একটু কাছে যেতে হবে চলো এইবার মনে হচ্ছে হয়ে যাবে ওকে বেরিয়ে গেছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আবার কী আসলো এখন আবার গাছ দিয়ে দিয়েছে গাছটাকে এখন পার করতে হবে ভাই কোথায় কোথায় বাঁধিয়ে পার করবো গাছটার কিছু বুঝতে পারছি না তো চলো কোনো সমস্যা নেই চ্যালেঞ্জ তো নিতেই হবে কারণ গেমটা না হতে পার করা যাবে না আর আজকে আমরা দেখবো কতগুলো লেভেল আমরা ক্রস করতে পারছি আর তোমরা যারা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতো চ্যানেলটা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর শেয়ার করে যাও তোমাদের বন্ধুদের সাথে তাহলে তোমাদের বন্ধুগুলো দেখতে পাবে এরকম ভিডিও আর আমাদের চ্যানেলে সাতশোটা সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি আমরা আর দেখো এখানে আবার পারও করে নিয়েছি এই লেভেলটা সরি লেভেলটা পার করে নিয়ে মানে ওই চ্যালেঞ্জটা পার করে নিয়েছি তো এখন এটা ভাই কি আছে কিছু বুঝতে পারছি না গাছের ডাল পরে আছে না কী এটা তো এখানে আবার এটার সাথে পাথরও অ্যাটাচ করা ভাই যাতে আমাদের পার যাতে না হতে পারি সেজন্য ভাই কত বুদ্ধি করে রেখেছে কিন্তু আমি ভাই প্রো এখানে আবার লাস্ট মনে আর একটা পাথর আছে তাহলে এটাও পার হয়ে যাবে আর ভাই একটা পাথর না দেখো এখানে কত বড় পাথর আছে ভাই কত বড় পাথরের স্তূপ মানে পাহাড় ভাই চলো সমস্যা নেই কোনো আমাকে ধীরে ধীরে পারতে হবে মানে স্পিডে যদি করতে যাই তাহলে একটু সমস্যা হয়ে যায় তাহলে উল্টো দিকে পড়ে যায় তো ওকে 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 এখন আমরা উঠতে পারবো আশা করি ব্যাস 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 আরেকটু 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 এখন কোনো চাপ নেওয়া যাবে না ওকে এখন এটার উপরে কেটে গেলে ফিনিশ লাইন দেখো আরে চল 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 ফিনিশ লাইন কাছে আছে এখন আর এখন আরও কোনো ভাই এখন এরম কেন করছিস আরে চল 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 ওকে 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 ব্যাস ফিনিশ তো এই লেভেলটা ফিনিশ হয়ে গেছে এখন আমাদের পরবর্তী লেভেল স্টার্ট হয়ে গেছে তো এই লেভেলে দেখা যাক কি হচ্ছে আর এই লেভেলে দেখো তোমরা কতগুলো বক্স আছে কতগুলো বক্স দাঁড় করানো আর এই বক্সগুলো তো পার করে নেব কিন্তু সামনে যদি কোনো বড় পাহাড় থাকে ওগুলো পার করা একটু মুশকিল হয়ে যাবে আর দেখো ভাই এখানে এখানে তিনটে বক্স আছে মাত্র তো চলো তিনটে বক্সকে পার কর তাড়াতাড়ি পার কর আর এর মাঝখানে পড়া যাবে না ভাই পড়িস না পড়িস না পড়িস না পড়িস না আর রে ব্যাস যেটা চাইনি ভাই সেটাই হলো এর মাঝখানে পড়ে গেল তো কোনো ব্যাপার না চলো এখান থেকে উঠতে হবে আমাদের ফটাফট করে আর উঠে পার করে ডাইনোসরের যে মাথাটা দেখছো ওর ওপর দিয়ে গিয়ে তার হলে মনে হয় ভাই ফিনিশ লেভেল আছে তো ফটাফট করে এখান থেকে উঠতে হবে আমাদের আর এরপরে এই দিক থেকে ধীরে ধীরে ধরে লাভ মারতে হবে বেশ 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 আটকে গেছে এই তো তো চল ভাই চল 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 আর এই গেমটা ভাই খুবই চ্যালেঞ্জিং আর খুবই টাফ আমি যতটা ভাই সহজভাবে খেলছি ততটা সহজ না আমি আমি ভাই আমি বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে আর এখানে তো একটা কলসি আছে কলসির ভেতরে ঢোকা যাবে না ওকে আবার একটা পাত পাহাড় ভাই এই পাহাড়টাকে পার করতে হবে ওকে এই পাহাড়টা তো পার করে নিচে ফটাফট করে আর এখন যেটা আছে সেটা হচ্ছে ভাই এখনও ফিনিশ লাইন আসেনি আমাদের আরও দূরে আছে দেখো কত উঁচু পাহাড় আরে ভাই এই পাহাড়টা আবার থেকে চলে আসলো চল 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 ফটাফট চল চল চলো চলো পার করো এটাকে আরে 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 উঠে যা উঠে যা রে ভাই উঠে যা উঠে যা তোর জন্য ভাই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আরে উঠে যা আর ভাই উঠে যা রে আর তোমাদের গেমপ্লেটা কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও আর চ্যানেল নতুন দেখলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা সাতশো সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি চলে এসেছি আর দেখো এখানে আমরা অলমোস্ট চলে এসেছি ফিনিশ লাইনের কাছে আর দেখো ফিনিশ গেম প্লে ফিনিশ হয়ে গেছে ভাই এটা এরপরে চলে এসছে আরও একটা লেভেল আর এখানে এক তো আমরা কত বড় বাক্সের উপরে আছি আর দেখো প্রথমেই ঢাস করে পড়ে গেলাম কিন্তু কোনো ব্যাপার না ভাই এই বক্সগুলো তো ইজিলি পার করে নেব কিন্তু সামনে কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা কি কিছু বলা যাবে না কারণ দেখো এখানে ভাই বড়ো বড়ো বাক্স আছে ওই দেখো ভাই আরে চল 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 কি হচ্ছে এটা কী 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 হচ্ছে ভাই এটা কী হচ্ছে আরে ভাই কেন খেলছে আমি কে ভাই এত হার্ড ভাই ওকে ওকে চল অলমোস্ট আর এখানে দেখো কেমন করে মানে কাঠের লক বেছানো আছে আর পড়িস না পরিস না ওকে 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 অরে ভাই এখন ভাই হাইপাই ছুটে গেছিলো আর দেখো এইটুকু তো চলে এসেছি কিন্তু এর পরে কোন চ্যালেঞ্জ আছে তো ফিনিশ লাইন আরে ভাই ফিনিশ লাইনের কাছে চলে এসেছি এখন আমাকে ফটাফট করে এখান থেকে উঠতে হবে আর এখন ফিনিশ লাইনে যেতে হবে আরে ভাই ফিনিশ লাইনে কেন যেতে পারছি না আরে 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 আর এখানে এই তো ভাই মুশকিলে পড়ে গেলাম ভাই এখন ফিনিশ লাইনের কাছে চলে এসে যদি ফিনিশ লাইনে না যেতে পারি তাহলে ভাই কেমন লাগে তোমরাই বলো আরে ভাই ভাই খুব কঠিন গেম প্লে ভাই একটা লাইক তো বান্তায় ভাই এই গেমটাটার জন্য এত কঠিন গেম প্লে ভাই একটা লাইক তো চাই অবশ্যই সবাই একটা করে লাইক করে দিও আর দেখো এখানে আমি পার করতেই পারছি না কিন্তু হার মানলে চলবে না ফটাফট করে পার করতে হবে কারণ না পার করলে দেখো 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 লাস্ট মুহূর্তে যদি না পার করতে পারি তাহলে ভাই কেমনটা লাগে তোমরা দেখো আর মনে হচ্ছে না ভাই আমি এই গেমটা কমপ্লিট করতে পারবো আজকে আর ভাই এটা মনে হচ্ছে আমার দ্বারা হবে না তো কেমন লাগে কমেন্টে জানিও আর আমি ভাই আজকে স্কেপ করতে মানে এর পরবর্তী লেভেলটা কমপ্লিট করতে পারলাম ভালো থেকে দেখা হবে কোনো হরর ভিডিওতে তো জন্য বাই বাই